ভদ্রলোকের মেয়ে মনে হয়? চুরি করো কেন? কাজ করে খেতে পারো না? হ্যাঁ, আম্মা তো ঠিক কথা বলছে। আপনি আপনি কাজ করে খেতে পারেন না, দেখতে শুনতে সুন্দর আছেন মাশাআল্লাহ, দেন ব্যাগ ধরেন, আপনি ভালো রাস্তায় ফেরত আসেন, সুন্দর করে চাকরি বাকরি করেন, চাকরি বাকরি না থাকলে আম্মা আর আমি জোগাড় করে দেবো একটা সমস্যা। ধরেন ধরেন, এই নাও, ধরো ধরো, ধরেন ধরো, ব্যাগ ধরো। হ্যাঁ ধরেন না। জানেন আপা, মনে যে কি শান্তি লাগতেছে। মনে শান্তি থাকা ভালো। আর বলেন না, আমার কপাল না সত্যি খুব ভালো। আমার ছেলে তো ভীষণ মেধাবী, স্কুলে গেলে আমার ছেলের প্রশংসায় তো সব টিচাররা পঞ্চমুখ। আমাকে বলতে থাকে যে আপনার ছেলে ভীষণ মেধাবী হবে, এই বয়সে 3-4টা কবিতা ফরফর ফরফর করে বলে দেয়। আপনাকে একটা কথা বলি, আপনি আবার অন্য কিছু মনে করেন না। আসলে মাসে মাসে টাকা পাঠাইলেই খালি হয় না, সন্তান মানুষ করতে বাপেরও একটা দায়িত্ব থাকে। আয় রোজগারটাও তো একটা সংসার দায়িত্বের মধ্যে পড়ে, তাই না? ঠিক আছে, সবই বুঝলাম, কিন্তু তারপরও আপা, আপনার একটা জীবন আছে না? এই যে বিদেশে ভাইয়ের মতো পড়ে থাকলে কি হয় বলেন? ওর বাবা বিদেশে আছে বলেই তো একটা ভালো পজিশনে আছে, ভালো খেতে পাচ্ছি, ভালো থাকতে পারছি, তাই না? শুধু টেনশন ছেলেটাকে একটু মানুষ করতে পারলেই হয়েছে, আর তাছাড়া কোনো টেনশন নেই। আচ্ছা, আপনার ছেলের কি খবর বলেন তো? গতবার তো ফেল করছিল, এবার কি পাশ করছে? এবারও ফেল। হ্যাঁ, কি যে বলেন আপা, ইস, আপনি তো চেষ্টার কোনো ত্রুটি করেন না, তারপরও কেন এরকম হয়? বুঝি আপা, আপনার কষ্টটা আসলে বুঝি। আজকে আসি আপা। কেন আপা, চলেন না আরেকটু হাঁটি। না, আজকে আর ভালো লাগছে না, আরেকদিন। আচ্ছা আপা শোনেন না, যান ঠিক আছে, ছেলেকে নিয়ে অত টেনশন করেন না। আপনি আসলে যতটা অসুখী মনে করছেন আমি ততটা অসুখী না আপা, আসি। তাহলে আজকে আমরা শুরু করি, আসো। কোন জায়গা থেকে তোমার আজকে কি সুন্দর লাগতেছে জান, বিশ্বাস করো। উফ, ওই সে ঢং করা লাগবে না, তাড়াতাড়ি পড়তে বসাস। পর আরে ঢং করতেছি না, কালকে পড়বো, আজকে বাদ দাও না, কালকে পড়বো। তাহলে তুমি কেন আজকে আমাকে আসতে বললো? তোমাকে খুব দেখতে মন চাইতেছিল, বুঝছো, একদম ভেতরটা ফাইটা যেতেছিল তোমার দেখার জন্য। দেখতে যাবো, আমাকে বাহিরে ডাকলেই তো পারতা, ঘরে কেন আসতে বললা? বাহিরে তো দেখছি, আউটডোরে তো দেখছি, একটু ইনডোরে দেখতে মন চাইতেছিল। শুধু তুমি আর আমি, শুনশান নীরবতা। কি করতেছো তুমি এগুলো? আমাদের বিয়ের প্রথম রাতে তোমরা কিন্তু লাইট জ্বালায় রাখবো, ঠিক আছে? তুমি এইগুলো বলার জন্য আমাকে ডাকছো? হ্যাঁ, এগুলো তো খুব সুন্দর সুন্দর কথা। লাইট জ্বালায় রাখবো, সারা রাত লাইট জ্বলবে, তুমি শাড়ি পরবা। কি করতেছো তুমি এগুলো? দেখো আসি, আমি কিন্তু চলে যাবো, বুঝছো, আর তুমি যেগুলো করতেছো এখন আন্টি চলে আসার টাইম হবে, করতে বসো, এত কিছু না করো। আন্টি আসতে দেরি আছে তো। কি পাগলামি করতেছো তুমি? চশমা খুললা কেন? চশমার চেয়ে খালি চোখটা বেশি সুন্দর। আরে বাবা, আন্টি আসছে, দরজা খুলে যাও। আশিক, দরজাটা খোল। আরে না আম্মা, না এরকম পাশে বসারটা পাচ্ছে। আশিক, তোমাদের বাসায় যাও না। সিরিয়াসলি, আরে দরজা খুলো না, আন্টি আসছে। তুমি কে? আমি সাবিনা। সাবিনা মানে আমার বাসায় কি করে ঢুকলি? আমি হচ্ছে টিচার, আশিকের টিচার, আশিককে পড়াতে এসেছি। কি, আশিকের টিচার? আমি বাসা নেই, তুমি আশিককে পড়াতে এসছো? কই, আমি তো এসবের কিছুই জানি না। আপনি জানেন না? আশিক আশিক আপনাকে বলেনি? না,
কই আশিক কই সরু এই আশিক 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 এই আশিক আশিক কি লোড তো বাবা কি ফট না ঘুমাচ্ছিস কেন ঘরের মধ্যে মেয়েটা কে কি যাও তো যাও তোমার মাথা ব্যথা করতেছে আরে কি বলিস ওঠ না এই মেয়েটা কে মেয়েটা বলে তোকে পড়ায় আম্মা ঘুমাইতে দাও না একটু শান্তিতে ঘুমাইতে পারতেছি না আর আমি বসে নেই খালি বসে একটা মেয়েকে আনলি কি করে তোর এত বড় সাহস হলো কোত্থেকে মা পুরো মাথাটা ফাইটা যেতেছে মাইগ্রেনে প্লিজ যাও না একটু ঘুমাইতে দাও না প্লিজ এই তুই কি কিছু জানিস না না যাও তো আল্লাহ বলে কি এই উঠ শিগগির উঠ দেখে যা দেখ একটা মেয়ে শিগগিরা দেখ এই মেয়ে এই মেয়ে ঘর আরে এই দিকে দেখ এই দিকে এই মেয়েটা ঘরে ঢুকলো কি করে হ্যাঁ আপনি কে আপনি আপনি ওমা আপনি ঘরে ঢুকছেন কিভাবে হু আর ইউ আপনি কে কে তুমি আমি আমি কে মানে ও মা আমার এখন মনে হইছে তুমি যখন বের হচ্ছিলা আমি আমি খুব ঘুম ঘুম চোখে ছিলাম তখন বোধহয় ভুলে গেট লাগাইতে পারিনি ওই সময় আপনি ঢুকছেন তাই না আপনি নিশ্চয় চোর চুরি করতে ঢুকছেন কই আপনার ব্যাগটা খুলে এই ঘুরছেন আমি ওই যে বিশ্বাস করেন বিশ্বাস এই মেয়ে মেয়ে ছাড়ো আপনি বিশ্বাস করেন আমি ছাড়ো ছাড়ো আপনি কাজ করে খেতে পারেন না দেখতে শুনতে সুন্দর আছেন মাশাআল্লাহ দেন ব্যাগ ধরেন আপনি ভালো রাস্তায় ফেরত আসেন সুন্দর করে চাকরি বাকরি করেন চাকরি বাকরি না থাকলে আম্মা আমি জোগাড় করে দেবো একটা সমস্যা ধরেন ধরেন ঠিক মতো লাগে যা ধরতে বাবা রে বাবা একটুর জন্য বেঁচে গেছি আর একটু হলে মনে পুরো বাড়িটাই উঠায় নিয়ে যেত আর তোরে তোরে একটা মতো একটা কানটা ছিঁড়ে ফেলতে মন চায় ঘুম চোখে চলে আসে আমি যা শুনে বারবার বললাম না দরজাটা ঠিক মতো লাগা ভুলে গেছে মা সরি যা কাপড় তো বিদায় হয়েছে ভালো এক্ষুনি তো বিশাল একটা দুর্ঘটনা ঘটেছে তো যা 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 ফ্রেশ হ যা মুখা ধো খালা